আমি দেবশ্রী। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল উঠে চলে গেছিলাম বাজারে। বাজারে কেন গেছিলাম? কারণ লাঞ্চের প্রিপারেশন করতে। আজকে মা বললো যে পমফ্রেট মাছ আনতে, কারণ পমফ্রেট মাছের ঝাল বানাবে। তাই সকাল সকাল কোনো কিছু ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট না করেই চলে গেছিলাম বাজারে পমফ্রেট মাছ কিনতে। তো পমফ্রেট মাছ কিনে নিয়ে চলে এসেছি। তো আজকের ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে ফুল ডে যা যা করবো, লাঞ্চ কী কী করলাম সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখো। সানডের স্পেশাল ব্রেকফাস্ট সকালের, এখানে রয়েছে কচুরি আর এখানে রয়েছে ছোলার ডাল। আজকে লাঞ্চে হবে পমফ্রেট মাছ। এখানে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, এখানে দুটো ভাজা হয়ে গেছে। আজকে মা পমফ্রেট মাছের কী হবে? আজকে হবে পমফ্রেট মাছের ঝাল। এখানে সমস্ত মশলা রয়েছে, এখানে ভাজা হয়েছে ভেন্ডি ভাজা আর পটল ভাজা, আর এখানে রয়েছে ডাল। মাছ ভাজা তেলেই ফোড়ন দেওয়া হবে। তো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। সাথে দেওয়া হলো তেজপাতা। এবার দেওয়া হবে পেঁয়াজ বাটা। এটা কি বাটা? কাঁচা লঙ্কা বাটা। তারপরে দেওয়া হবে ধনের গুঁড়ো। সাথে জিরের গুঁড়ো। তারপর হলুদ গুঁড়ো। আর লাস্টে স্বাদ মতো নুন। এবার দেওয়া হবে টমেটো বাটা। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে ফাটানো টক দই। তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলেই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। মশলা পুরো কষে গেছে, এবার এর মধ্যে জল মিশিয়ে দেব। সুন্দর একটা কালার আর স্মেল বেরিয়েছে। পমফ্রেট মাছগুলো আমার দিকে তাকিয়ে আছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা। পমফ্রেট মাছের ঝাল অলমোস্ট রেডি। শুধু লাস্টে এর মধ্যে দেওয়া হবে গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। উঠে পড়েছি লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চের মেনুটা তোমাদের ঝটপট একবার দেখিয়ে নিই। রয়েছে সাদা ভাত, এখানে পটল ভাজা, এখানে ভেন্ডি ভাজা, সাথে স্যালাড, শসা, লেবু, লঙ্কা, তার সাথে রয়েছে লাউয়ের ডাল। এটা রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম, পমফ্রেট মাছের ঝাল। দেখতেই দেখো কতটা টেস্টি। তার সাথে রয়েছে একদম সিম্পল পার্শে মাছ কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। আর তারপরে রয়েছে হলো মিক্সড ফ্রুট চাটনি। আহ, সানডে স্পেশাল লাঞ্চটা একদম জমজমাট। তো এবার শুরু করব খেতে। তো চলো দেরি না করে শুরু করে দিই। বসে পড়েছি লাঞ্চ করতে।
তো ফার্স্টেই আমার যেটা সব থেকে ফেভারেট পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের ঝাল, এটা দিয়ে আগে ট্রাই করবো। টেস্টি খেতে হয়েছে। পমফ্রেট মাছ খেতে আরো বেশি ভালো লাগে কারণ কাটা থাকে না। অসাধারণ খেতে। পমফ্রেট মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো পার্শে মাছ দিয়ে। দারুণ খেতে। সানডে মানেই কিন্তু একটু চিকেন মাটন, কিন্তু অন্যদিন সেরকমভাবে মাছ রান্না করলে, অ্যাকচুয়ালি গুল্লুও বাড়িতে থাকে না, তো সেরকমভাবে দুপুরবেলা মাছ খাওয়াও হয় না। তো সানডেতেই কিন্তু স্পেশাল, স্যাটারডে সানডেতে স্পেশাল মাছ ট্রাই করি বানানোর, বা মাও করে। পার্শে মাছ দিয়েও খাওয়া কমপ্লিট, পেট ফুল। মাছ দিয়ে খাওয়ার পর যদি একটু শশা খাওয়া যায় তাহলে মুখটা বেশ ভালো লাগে। আমি অলওয়েজ খাবার লাস্টে ডাল খাই। ডালের মধ্যে লেবু চিপে নিয়ে এবার শেষ পাতে চাটনি। সানডের খাবারটা কিন্তু একদম জমে খির। আহা, পুরোপুরি কমপ্লিট খাবার, পেটও পুরো ফুল হয়ে গেছে, মনও শান্তি এত কিছু খাবার খেয়ে। এপাশ থেকে গুল্লু রয়েছে, খেতে বসেছে। চুল কাটলাম আজকে। হ্যাঁ, চুলটা কাটলাম আজকে। তাই কেমন হয়েছে হেয়ার কাটটা? ভালো হয়েছে। তোর পছন্দ হয়েছে? ইয়েস। ওকে, এখন গুল্লু লাঞ্চ করছে। লেটস ডু মাই লাঞ্চ। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ করে চলে আসলাম একটু ব্যালকানিতে, কারণ ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, চারিদিকে পুজোর মরশুম, আর এতটা খেয়ে নিয়েছি যে পেটও পুরো ফুল। আমি সবসময় চেষ্টা করি যে নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, আর চেষ্টা করি যে ডেলি ব্লগ দেবার, তো সবসময় সেটা সময়ের জন্য পেরে উঠি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আর খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।
তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পূজা কাটিও।